আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই। এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয়, এরা আপন না। স্ত্রী সন্তানকে খুব আপন মনে হয়, আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না, সব ভুলে যাবে। পিতামাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে। পিতামাতার স্থান বাবা মার পরে, আল্লাহ রাসূলের পরে, সেটা ঠিক আছে। তো আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোভূত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তারা আপনাকে চিনবে না। সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম, কি করলি? কিছু করতে পারলি না। আবার এখন যারা পিতামাতা হয়েছেন, সন্তানদেরকে আপন মনে হচ্ছে। দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোভূত ভাবে সম্পত্তি দিতে পারবেন না, ভরণ পোষণ দিতে পারবেন না। এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ। অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে। আপন মনে হচ্ছে? আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ ছাড়া আপন কেউ না। আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না, শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আর দুনিয়াকে আপন মনে করবেন না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার দাসত্ব করবেন, আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নেবেন, দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, কষ্ট পাবেন না। আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই, আর আল্লাহকে আপন মনে করতে হয়। আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আসে। কি দায়িত্ব? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, লালন পালন করছেন, বাঁচিয়ে রেখেছেন, তার হাতে আমার মৃত্যু, তার হাতে সবকিছু। তো এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেস করে নেওয়া, যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা, যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে। এই সুন্নাহগুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই, ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। কোরআনের সূরাগুলোর অর্থ সব খুতবায় বলা যায় না, সময় সংকলন হয় না, এত চমৎকার। ওয়াদুহা সূরা আছে না? শপথ দ্বীপ্রহরের, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয়। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই। শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না, যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয়। আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইয়তীম রূপে পাননি? এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই? তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই? তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন। ফামাল ইয়াতীমা ফালা তাকহার, তো তুমি ইয়তীমদের প্রতি কঠোর হয়ো না। ওয়া মাসাইলা ফালা তানহার, কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না, ধমক দিও না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো। এরপরের সূরার দিকে খেয়াল, দেখবেন সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, মনে হয় দুটো একটা আরেকটার সাথে পেয়ার। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? ওয়াদা'না আনকা ওয়িজরাক, তোমার বোঝাগুলো হালকা করিনি। কাকে বলছেন এগুলো? আল্লাহ পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত, এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। যে মানুষটা হচ্ছে ভদ্র, স্মার্ট, বিচক্ষণ, কোনো মানুষ পৃথিবীতে নাই, সকল ধর্মের মানুষ মানে এটা। কিছু আছে শয়তান, মানুষ টুবি শয়তান, এরা মানে না, বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে, হোক সে ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই, সবাই মানে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্মার্ট, বিচক্ষণ, ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি, আসবো না। তো সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম বইটা যে চড়াই আর উতরাই, খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে। যখন তিনি মারা যান, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কথা মনে আছে না, কানে কানে কি জন্য বললেন, তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন, আমি এই বয়সে সে কথাটা বুঝি, মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি। নবীজি বলেছিলেন তার মেয়েকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন, আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন, তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন। তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন, তিনি বললেন আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না, আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে। এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না, এর মানে বোঝেন, মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছে। আজকে জান্নাতে যাওয়ার দিন, আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না। এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি, আল্লাহ পাক সেই মানুষটাকে এই সূরা দুটো শোনাচ্ছেন, আমি কি তোমাকে এতিম পাই নাই, তোমাকে পথভ্রষ্ট পাই নাই, হেদায়েত দেই নাই, ভরণ পোষণ করিনি, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই, শীঘ্রই তোমাকে দান করব, হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি। ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল ইউসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব, যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে চাচ্ছি আমি আপনাদেরকে, যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া। তাদেরকে নিয়ে এই দুনিয়া, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, এরা সবাই যে যার হক চাচ্ছে, তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো, দিতে পারবেন না আপনি ভালো না। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাগুলো, জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই, কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার। আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি, এখন মানসিকভাবে শান্তি নাই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন সারাদিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেশানি, নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচি, 5 মিনিট 4 রাকাত নামাজ, আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন। অস্থির, অস্থিরতার কারণ দুনিয়ামুখিতা, আল্লাহ থেকে দূরে থাকা, অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা, অস্থিরতার কারণ নিয়মিত সুন্নাহর উপর আমল না করা, ডেইলি জিকির আজকারগুলো না করা, ডেইলি কোরআন তেলাওয়াত না করা, হাদিস অনুবাদ সহ না পড়া, দিনের জ্ঞান চর্চা না করা, দিনী হালাকাগুলোর মধ্যে না বসা। অস্থিরতার অনেক কারণ, টাকা পয়সার পিছনে ছোটা, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা, এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না। অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম, আমরা বলি বস্তুবাদিতা, এগুলো অস্থিরতার কারণ, এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না। আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে, দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে 2টা জিনিস দিব। 1 নাম্বার, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব, আর 2 নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5 তলা 10 তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই, ইবাদত নাই, কোরআন সুন্নাহ এগুলো কিচ্ছু নাই, দুনিয়া সব আছে, দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা, মনের শান্তি নাই। এই মনের শান্তিটাকে উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল গিনা, মানে ধনাঢ্য, ধনী বলি না আমরা, এটাই হচ্ছে ধন, কিচ্ছু না।